হেই মিষ্টি পাখিরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের মাঝে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। অ্যান্ড তোমরা অনেকেই ভাবতেছো যে জিনিসটা কি, আমি কিসের ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে মিটার, কার্ড মিটার, যেটা বর্তমানে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য তৈরি করেছে। তো এটা আমার আব্বুর বাড়িতে মিটারটা লাগিয়ে দিয়ে গেছে। তো এটা হচ্ছে, দেখতেই পাচ্ছো, মোবাইলের সিস্টেম, এখানে তার আছে, আর এটা দিয়ে উপরে চলে গেছে, এটা ওইখানে, আর এটা হচ্ছে লক সিস্টেম যাতে চুরি না হয়, আর একটা আছে এখানে। তো এখানে তোমার লেখাগুলো উঠবে, এটা এটাতে কার্ডের মাধ্যমে টাকা রিচার্জ করতে হবে, যেটা আমরা মোবাইলের মাধ্যমে করি, সেই জন্য এই ডিজিটগুলো দিয়ে দিছে। অ্যান্ড এখানে তুমি দেখতে পারবা যে কয় টাকা ব্যালেন্স আছে, কয় টাকা শেষ হয়েছে। তো আমি একটু ট্রাই করে দেখি। 801 দিতে হয়, 801 কি আসলো দেখতে পাচ্ছি না, কর্নারটা কি লেখা, 424.28। তার মানে কি এটা টাকা? এই কর্নারে টাকার কয়েনের চিহ্ন আছে। দেখলাম, কিন্তু আগের মতো আনবো কিভাবে ব্যাক? তো গাইস, তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা কিভাবে কি কাজ করে, এবং এটার যে যে কার্ডের মাধ্যমে রিচার্জ করতে হয় সেই কার্ড, এবং ওখানে আরেকটা কাগজ আছে, ওখানে কি কিভাবে নিয়ম, কিভাবে টাকা বের করতে হয়, কিভাবে কি দেখতে হয়, এগুলো সব কিছু আছে। তো এগুলো তোমাদেরকে দেখাই দিব। তো সবাই ভালো থাকো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো।